দেখতে পাচ্ছেন কোন ব্যাংক, এই ব্যাংকটি হচ্ছে একেবারে বাংলার একটি দ্বিতীয় কমন ব্যাংক। আমাদের দেশে সোনা ব্যাংকটা বর্ষাকালে যেরকম দেখা যায় ঘ্যাঘু ঘ্যাঘু শব্দ করে, ঘুঙুর ঘুঙুর, এটা কিন্তু সেই শব্দ করে না। এই ব্যাংকটা হচ্ছে একেবারে মাটির মতো রং এবং এর গায়ে দেখেন স্পট দেখা যাচ্ছে। তো এই ব্যাংক নিয়ে আমি একটা ভিডিও করেছি, এই ব্যাংকটা একটু হেলদি। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নূরে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অনেক মজা পাবেন। ব্যাংক ধরার যে একটা অনুভূতি সেটা আমি চেষ্টা করেছি। এই ব্যাংকটা বর্ষাকালে যেহেতু বাইরে বৃষ্টি ছিল, ওরা একটু আশ্রয়ের জন্য একটু শুকনো জায়গা মানে সিঁড়ির নিচে চলে আসছে। দুইটা ব্যাংক ছিল, তার মধ্যে একটা ব্যাংকের ছিল হাত একটু ভাঙা, একটু আহত ছিল। তো এই ব্যাংকের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কীভাবে হয়, আপনি যে কোনো প্রাণী যে কোনো পশু যদি সেটা বিষাক্ত না হয় সেটাকে আপনি একটু একটু করে আদর করুন, একটু খাবার দিন। দেখেন আমি যে আদর করছি, এই আদর যে পাওয়ার অনুভূতিটা সেটা কিন্তু ওদের আছে। আর এই ব্যাংকগুলো কিন্তু বিষাক্ত না। এই ব্যাংকটা মানে একটু শান্ত ধরনের ব্যাংক। কিছু ব্যাংক দেখবেন আপনারা যে ব্যাংকটা গাছে থাকে সেটা কিন্তু বেশ চটপট হয় এবং খুব শুকনো হয়। আর এই ব্যাংকটা হচ্ছে সব থেকে ব্যাংকিংয়ের মধ্যে আমি যত ব্যাংক দেখেছি এই ব্যাংকটা হচ্ছে সব থেকে শান্ত। এবং এর গাটা কিন্তু ধারালো, প্রথম ধরতে কিন্তু বোধ হয় যে কেমন যেন লাগে, গা ঘিন ঘিন করে, কিন্তু যখন ধরে ফেলবেন আসলে ব্যাংকটা ওরকম খারাপ না। আমি এর আগে কয়েকবার ধরেছি যেটাকে বলে সোনা ব্যাংক বা গোল্ডেন কালার ব্যাংক, যেটা বর্ষাকালে বের হয়। তো ওই ব্যাংকটা কিন্তু এর থেকে বেশি চটপট থাকে, এটা আবার একটু শান্ত। এটাকে কেউ কোনা ব্যাংক বলে, কেউ কোনো ব্যাংক বলে। এই ব্যাংকটা গ্রামে দেখা যায় যে ঘরের যে চৌকি বা মাচার নিচ দিয়ে ব্যাংকগুলো ঘোরাঘুরি করে, ওরা পোকা খায়। যে দেখতে পাচ্ছেন এই ব্যাংকটা একটু একটু আহত আছে, ওই যে পেছনেরটা। তো ব্যাংক ধরাটা একটু কঠিন, কিন্তু ওকে কিছুক্ষণ ধরার পরে ও শান্ত থাকে, কিন্তু প্রথম অবস্থায় ভয় পায়। এ হচ্ছে ব্যাংক। তো আমার ব্যাংকের আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তবে ভিডিওটা কিন্তু রাতে করেছি, এই জন্য দেখেন যে ব্যাংকের যে গলার এখানে লাফাতে থাকে। তো রাতে ভিডিও করার কারণে আমার চেহারাটা যেহেতু আমার সামনে ফ্ল্যাশ নাই, এই জন্য এমন হয়েছে।